আমরা যদি রাসূলকে ভালোবাসতে পারি, আমাদেরকে ভালোবাসা দিবেন যিনি, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন যে হাদিসটি আমি শুরুতেই পড়েছি, আল্লাহর হাবিব এই জন্য বলছেন ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এবার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পরীক্ষা করছেন, এখন কি আমাদেরও সেই পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিবকে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসার মাপকাঠি কি, আপনি কি একটু বলবেন না? আল্লাহর হাবিবের প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রশ্নের উত্তরে ডাক দিয়া বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন তাহলে আল্লাহর রসুলকে ভালোবাসার মাপকাঠি কি? আল্লাহর হাবিব বলেন, সে শুধু দাবি করবে আমাকে ভালোবাসি তা হবে না, ভালোবাসার মাপকাঠি হলো মান আহাব্বা সুন্নতি, সেই আমাকে ভালোবাসে যে আমার সুন্নতকে ভালোবাসে। আর একটু জোরে কোন। এখন আপনি কোন দল করেন, আপনি কোন মতাদর্শে বিশ্বাসী, আপনি কোন পীরের মুরিদ, ওগুলো সব মাথার থেকে ফেলে দেন, আল্লাহর রসুলের হাদিসটা একটু শুনে নেন। আল্লাহর হাবিব বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। জোরে বলেন, ওমান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না। জোরে কোন সুবহানাল্লাহ। যে আমার সুন্নতের অনুসরণ করে সে আমাকেই অনুসরণ করে, আর যে সুন্নতকে মেনে নিয়ে নেয় তার ঠিকানা জান্নাতে না জাহান্নামে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন দেখি সুন্নতটা কি, একটু দেখার দরকার আছে কি নাই? হ্যাঁ, আল্লাহর রসুলের মুখে দাড়ি ছিল না? এখন আপনি আল্লাহর রসুলকে ভালোবাসেন, আশেকের রসুল আপনি আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনার মুখে দাঁড়ি নাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ভালোবাসেন, আপনি দাবি করেন, অথচ রসুলের জীবনে আপনার নামাজ ফরজ হওয়ার পরে বিশেষ যুদ্ধের কারণে আল্লাহ তাআলা কাছে কয়েক অক্ত নামাজ ব্যতীত এক অক্ত নামাজ কাজা হয় নাই, আপনার জীবনে নামাজই নাই, আপনি কি আশেকের রসুল? বলেন, তাহলে রসুলকে ভালোবাসি প্রমাণ হবে তখন, মসজিদে আজান হয়ে গেলে নামাজে হাজিরা দিব যখন, আপনি এমন আশেকের রসুল, আপনার নামাজ নাই, আপনার কালাম নাই, আপনার দিন নাই, ধর্ম নাই, আপনি বলেন ধর্ম যার যার উৎসব সবার, আপনার সে শয়তান আর একটাও না। তাহলে আমরা কাকে ভালোবাসি বলেন, সবাই একসাথে বলেন, ভালোবাসার মাপকাঠি কি? বলেন সুন্নাত। ভালোবাসার মাপকাঠি কি? তাহলে সুন্নাত রাখবো নাকি ছাড়বো? দাড়ি নাই যার, আল্লাহর রসুলের ভালোবাসা প্রমাণ করতে গিয়ে আব্দুল্লাহ গিয়েছিলেন বাবা মার গর্দান আনার জন্য, আজকের থেকে দাড়ি রাখবেন একজন মানুষ প্রমাণ দিয়ে দেন আমি আমার রাসূলকে ভালোবাসি, আজকের থেকেই দাড়ি রাখবো ইনশাআল্লাহ। ওই যে দাড়ি যার নাই সে কয় না, যার দাড়ি আছে সে বলতে, যার নাই একজন বলেন যে দাড়ি রাখবো আজকের থেকে ইনশাআল্লাহ। কে আছেন হাত উঠান দেখি, যার আছে তার তো না, যার নাই সে উঠান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।